বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা অন্য রকম ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আজকে কোনো কিছু বিষয় আলোচনা করব না, জাস্ট তোমাদের কয়েকজন বন্ধুর অনুরোধ ছিল যে এই জিওগ্রাফি ল্যাবরেটরি নোটবুক বা প্র্যাকটিক্যাল নোটবুক কীভাবে তৈরি করতে হয়, বা এই ল্যাবরেটরি নোটবুকে কোথায় কি থাকে, বা এর মলাট কীভাবে তৈরি করতে হয় ইত্যাদি ব্যাপারগুলো নিয়ে একটা জাস্ট তোমাদেরকে স্যাম্পল কপি দেখাবো বা এই সংক্রান্ত কতগুলো আমার ধারণা তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা যারা এখনও এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভূগোল সংক্রান্ত যাবতীয় ভিডিও পরবর্তী ক্ষেত্রে পাওয়ার জন্য। দেখো তোমাদের দ্বাদশ শ্রেণী বা ক্লাস টুয়েলভের জন্য একটা ল্যাবরেটরি নোটবুক বানানোর জন্য 5 নম্বর ধার্য করা হয়েছে। এক্ষেত্রে তোমাদের এই ল্যাবরেটরি নোটবুকটা করার জন্য 3 নম্বর এবং এর সঙ্গে তোমার ভাইভা 2 নম্বরের কোশ্চেন থাকে। টোটাল এই 3+2 করে 5 নম্বর থাকে। এই 5 নম্বরে তোমরা 5 নম্বর খুব সহজেই পেতে পারো। এর জন্য কতগুলো টিপস তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। তাহলে প্রথমে আমরা ল্যাবরেটরি নোটবুক ব্যাপারটা কি না, আমাদের এই ভূগোলের ব্যবহারিক ভূগোলের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো যখন আমরা খাতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করি সেই আঁকা বা সেই লেখাগুলোকে, তখন সেটাকে আমরা বলছি ল্যাবরেটরি নোটবুক। তোমাদের সামনে কতগুলো আমি জিওগ্রাফি ল্যাবরেটরি নোটবুক বা আমরা যেটা প্র্যাকটিক্যাল নোটবুক বলে থাকি সেই প্র্যাকটিক্যাল নোটবুক রেখেছি, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইরকম একটা কালারিং পেজে করা হয়েছে বা এইভাবে একটা করা হয়েছে, দেখো বা এইরকম একটা পেজে করা হয়েছে বা এইরকম একটা পেজে করা হয়েছে। কোনোটা দেখো হাতে লিখে করেছে কেউ, কেউ আবার কম্পিউটারে কাজ করে করেছে, বা কেউ হাতেও এঁকে করেছে। তাহলে এইরকমভাবে আমরা বিভিন্ন রকম ল্যাবরেটরি নোটবুক বানাতে পারি। এবারে এই ল্যাবরেটরি নোটবুকের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি, তবে জেনারেলি যতটা সম্ভব শৌখিন কাজ করতে হবে। আমাদের মূলত ল্যাবরেটরি নোটবুকের একদম প্রথমের অংশে এই তথ্যগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বিদ্যালয়ের নাম আছে, সেখানে শিক্ষার্থীর নাম দেয়া আছে, তার ক্লাস দেয়া আছে, সেকশন দেয়া আছে, রোল নাম্বার আছে, সাবজেক্ট আছে, রেজিস্ট্রেশন নাম্বার এবং সাল দেওয়া আছে। তো এটা একটা দেখতে পাচ্ছ 19-20 খাতা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে এক একটা খাতা তৈরি করতে হবে। এই ল্যাবরেটরি নোটবুকের প্রথমে আমাদের যেটা করতে হবে কি একটা মলাট তৈরি করতে হবে। এই যে মলাটটা দেখতে পাচ্ছ, এই মলাটটা কিভাবে করতে হয় সেটা আমরা চলো প্রথমে আগে দেখে নিই। দেখো এই খাতাটা যদি তোমরা দেখো ভালো করে, তাহলে এই খাতাটার ক্ষেত্রে আমরা মলাটটা করেছি, দেখো একদম খুব সিম্পল কাজ করেছে। এক্ষেত্রে দেখো এখানে এইভাবে তোমরা পুরোটা পেস্টিং করে দিয়ে করতে পারো, অথবা এই অংশ জুড়েও তোমরা এই তোমার যে আর্ট পেপার এগুলো আছে এই আর্ট পেপার মেরে দিতে পারো। মেরে দিয়ে এইভাবে তোমরা পেস্টিং করে এর উপরে তোমরা যে কালারিং আর্ট পেপার মারলে সেই আর্ট পেপারের উপর লেখালেখি করতে পারো, বা তোমার কম্পিউটারে যদি প্রিন্ট বার করো তাহলে এই মাপের কম্পিউটারে পেজ প্রিন্ট বার করে সেই অনুযায়ী তোমরা মেরে দিতে পারো। তাহলে এই হচ্ছে প্রথম পাতা। একইভাবে এর শেষ পৃষ্ঠাতেও তোমরা দেখতে পারো যে এইভাবেই দেখো করা হয়েছে। এই অংশটা দেখো এইভাবেই একটা এই একই কালারের পাতা আমরা পেস্টিং করে দিয়েছি। তাহলে এইভাবে তোমরা কাজটা করে নিতে পারো। সে তোমাদের পছন্দ মতো পাতার কালার করে আর্ট পেপারের কালার নিয়ে সেই অনুযায়ী মারতে পারো, অথবা তোমরা যদি সাদা আর্ট পেপারেও করতে পারো, সেখানে সাদাতে করে আবার সেই যে প্রিন্ট বার করছো তোমরা কম্পিউটার থেকে সেই প্রিন্টের সাহায্যেও এই ধরনের কাজ করে নিতে পারো। আবার হাতে এঁকেও তোমরা করতে পারো। তাহলে এইভাবে তোমাদের মলাটটা করতে হবে। চলো এরপরে আমাদের এই মলাট তৈরি হয়ে যাওয়ার পর এর ভিতরের যে আমাদের 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার অনুযায়ী যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা কিভাবে করব সেগুলো একটু পরপর দেখে নিই। দেখো প্র্যাকটিক্যাল খাতার কাজ কিভাবে করতে হয় সেটা জানার আগে আমাদেরকে প্রথমে সিলেবাসটা জেনে নিতে হবে। দেখো এখানে আমাদের মোট 3টে বিষয় দেওয়া আছে। আমাদের এই যে ল্যাবরেটরি নোটবুকে যে 5 নম্বর আছে এর জন্য 3টে বিষয় ধার্য আছে। তার মধ্যে একদম প্রথমে আছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এর উপর 8 নম্বর আছে যেটা প্লেটু রিজিয়নের উপর। এর জন্য আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে দিয়েছে, তো সেখানে যা যা কাজ আমাদের করতে দিয়েছে সেই অনুযায়ী করতে হবে। 2 নম্বরে ম্যাপ প্রজেকশান আছে। এই ম্যাপ প্রজেকশানে দেখা যাচ্ছে কি না সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশান আছে আর সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, এই দুটোর উপর 6 নম্বর আমাদের আছে দেওয়া। एरपर तीन नम्बर हे स्टैटिस्टिक्स आई स्टैटिस्टिक्सर ऊपर बेस कर आबार आमादेर प्राइमारि सेकेंडारि ग्रुप आनग्रुप एई धरनेर कन्सेप्ट दिते बोलेछे एर संगे टैबुलेशन एंड क्लासिफिकेशन अफ डेटा फ्रिकोयेंसि डिस्ट्रिब्यूशन एर मध्ये आबार हिस्टोग्राम फ्रिकोयेंसि पलिगन अजाइब आछे एकइभावे आमादेर सेंट्रल टेंडेंसि मिन मीडियान मोड आछे। ताहले एई तीनटे विषयेर ऊपर बेस करे आमादेर विभिन्न विद्यालय थेके जा काज कराबे सेई अनुयायी तोमादेर एकटा खाता तैरि करते हबे जेटाई होच्छे तोमादेर एई ल्याबरेटरि नोटबुक। তাহলে এবারে আমরা এই খাতাটা কিভাবে হয়ে থাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে আমাদের প্রথমে একটা সূচিপত্র দিতে হচ্ছে, তাই একটা ল্যাবরেটরি নোটবুকের প্রথম পাতাতে আমাদের সূচিপত্র দিয়ে দেব। দিয়ে সূচিপত্রের মধ্যে আমাদের এখানে এদিকে ক্রমিক সংখ্যা থাকছে 1 2 3 করে যা যা দিয়ে দেওয়া হচ্ছে। एर पाशापाशी देखो एदिके आमादेर विषयबस्तु अर्थात जे जे चैप्टार आमादेर आछे तीनटे चैप्टार बोललाम एखाने भूबैचित्र्य सूचक मानचित्र आछे मानचित्र अभिक्षेप आछे राशि विज्ञान आछे। ताहले एई तीनटे चैप्टार एखाने आमरा चैप्टारेर नामगुलो लिखे देव। ताहले एखाने विषय बा अध्याय बोले लिखे देव। तार पाशापाशी एदिके पृष्ठार संख्या आमादेर जत पाता थेके जत पाता आछे सेई पृष्ठार संख्या एदिके उल्लेख करे दिते होबे। एटा तोमरा बक्स आकारे सुंदर करे साजिएओ करते पारो। আবার একই ভাবে যদি মনে করো এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে কি কি বিষয় দিয়েছো সেগুলোকে সাব পার্টে দেখাবে তাহলে সেটাও তোমরা দেখিয়ে দিতে পারো। ওই বিষয়ের মধ্যেই তোমার সাব পার্ট এটা যদি 1 হয় এখানে রোমান 1 2 3 করে তোমরা পরপর যা যা বিষয় দেখাচ্ছ সেগুলো পরপর দেখিয়ে দিতে পারো। তাহলে এই হচ্ছে প্রথম পাতা সূচিপত্র দেবে। এবারে আমাদের যে তিনটে আলাদা আলাদা চ্যাপ্টার হয়েছে সেই চ্যাপ্টার দেখো এখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, তাহলে এটা একটা চ্যাপ্টার করে দিলে। একই ভাবে পরের দিকে দেখো এই চ্যাপ্টার অনুযায়ী যা যা কাজ করানো হবে তোমাদের বিদ্যালয় থেকে সেই অনুযায়ী কাজগুলোকে সুন্দর করে দেখো এইভাবে চারিদিকে বর্ডার দিয়ে সাদা পাতাতে। দেখো এখানে কালো পেন ইউজ করেছে শুধুমাত্র, এখানে অন্য কোনো কালারিং পেন ইউজ করা হয় না। এখানে কালো পেন দিয়ে সেখানে যেগুলো হেডিং করেছে সেগুলো একটু মোটা করেছে আর বাদবাকি লেখাগুলো নর্মাল যেরকম লেখা হয় সেইভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছে। তাহলে এইভাবে দেখো খুব সুন্দর করে চারিদিকে স্কেচ পেন দিয়ে বর্ডার করে সাজানো হয়েছে। এরপরে দেখো এখানে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে ব্যবহৃত সূচি প্রতীক চিহ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো পরপর এখানে যেভাবে যে কালারের আছে সেই কালার অনুযায়ী এঁকে দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমাদের দেখা যাচ্ছে কি এই সূচিপত্র তারপরে তোমার প্রথম চ্যাপ্টারের যা যা কাজ এখানে দেওয়া হয়েছে এখানে যেমন একটা ফিজিওগ্রাফিক ডিভিশন দেওয়া হয়েছে বিহারের এটা, এরপরে এটা তোমাদের বলো এখানে প্রস্থচ্ছেদ অঙ্কন দেওয়া আছে, এখানে ন্যাচারাল ভেজিটেশন আছে। তাহলে এইভাবে দেওয়া হয়েছে। একইভাবে দেখো এরপরে আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার ছিল এই দ্বিতীয় চ্যাপ্টারে দেখো মানচিত্র অভিক্ষেপ দেওয়া আছে। এই মানচিত্র অভিক্ষেপে আমাদের যা যা বিষয় তোমাদের বিদ্যালয়ে করাবে এখানে যেমন সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আছে, এরপরে তোমাদের এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ আছে। তাহলে এইগুলো করা হয়েছে। একইভাবে 3 নম্বর চ্যাপ্টার আমাদের রাশিবিজ্ঞান, সেই রাশিবিজ্ঞানও এর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে এরপরে রাশিবিজ্ঞানের যা যা এখানে সংজ্ঞা লিখে এইভাবে তারপরে যা যা কাজ করানো হয়েছে দেখো এখানে একটা আয়তলেখ আঁকা হয়েছে এইভাবে দেখো আয়তলেখ এখানে অজাইব আছে, এখানে পরিসংখ্যা বহুভুজ দেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমাদের যে 3টে চ্যাপ্টারের যা যা কাজ দেওয়া হয়েছে সেই অনুযায়ী দিয়ে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো একইভাবে এখানে মিন মিডিয়ান মোড নির্ণয় করা হয়েছে। তাহলে এইভাবে আমাদের টোটাল যে আমাদের প্র্যাকটিক্যালের ভূগোলের জন্য যে প্র্যাকটিক্যালের কাজগুলো আছে সেই কাজগুলো করিয়ে সেই অনুযায়ী পরপর আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এরপরে মলাট এবং ভিতরের কাজ হয়ে যাওয়ার পর তোমাদেরকে এই অংশ যাবতীয় যা কাজগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। চলো আমরা দেখে নিই আমাদের এই প্র্যাকটিক্যালের কাজগুলোকে আমরা কিভাবে সাজাবো। দেখো আমাদের 3টে চ্যাপ্টার যা আছে এই 3টে চ্যাপ্টার তোমরা যে 3টে চ্যাপ্টার দেখতে পাচ্ছ তাহলে এই 3টে চ্যাপ্টারের যা কাজ আছে তোমাদের সিলেবাস অনুযায়ী যেভাবে পরপর আছে সেখানে তোমার ভূবৈচিত্র্যসূচক মানচিত্র দেখো এখানে প্রথমে যেমন মানচিত্র বিষয়ে কিছু লেখা দেওয়া হয়েছে, তারপরে দেখো এখানে যে প্রতীক চিহ্নগুলো আছে সেই প্রতীক চিহ্নগুলো দেওয়া হয়েছে। সেই প্রতীক চিহ্ন দেওয়ার পর তোমাদের এখানে দেখো যেভাবে এই যে এই অংশে দেখো এখানে প্রস্থচ্ছেদ অঙ্কন আছে প্রস্থচ্ছেদ অঙ্কন দেবে, তারপরে এদিকে তোমার আমাদের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদান যে 5টা উপাদান আছে সেই উপাদান সংক্রান্ত যা যা কাজ আছে সেই কাজগুলো তোমাদের দিয়ে দিতে হবে। একইভাবে মানচিত্র অভিক্ষেপের বিষয়ে যদি কিছু লেখার থাকে সেগুলো লিখে দেবে, তারপরে সেই সংক্রান্ত যে দুটো আমাদের মানচিত্র অভিক্ষেপ আছে সেই দুটো অভিক্ষেপের উপর বেস করে যা স্কুল থেকে তোমাদের আঁকানো হবে সেগুলো এঁকে তোমাদের দিয়ে দিতে হবে। এখানে যেমন এই অংশে এদের দেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে এইভাবে এখানে দেওয়া হয়েছে। একইভাবে রাশিবিজ্ঞান, একইভাবে তোমাদের রাশিবিজ্ঞান থেকেও যেভাবে তোমাদের আছে পরপর সিলেবাস অনুযায়ী, সেই অনুযায়ী তোমাদের দেখে পরপর সাজিয়ে নিতে হবে। তাহলে এইভাবে তিনটে চ্যাপ্টারে যা যা তোমাদের কাজ তোমাদের বিদ্যালয় থেকে বা স্কুল থেকে করাবে সেই অনুযায়ী সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে তোমরা পরপর সাজিয়ে সুন্দরভাবে তোমার উপস্থাপন করলেই হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমরা যে কাজগুলো করছো সেই প্রত্যেকটা কাজ যেন তোমাদের বিদ্যালয়ের শিক্ষকের দ্বারা স্বাক্ষর করা থাকে, সে শিক্ষক শিক্ষিকা যিনি দায়িত্বে থাকবেন তার দ্বারা যেন স্বাক্ষর করা থাকে। তাহলে সেই স্বাক্ষর করা কাজগুলো তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে এইভাবে পরপর স্টেপ পাতা নাম্বার দিয়ে, দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে পাতা নাম্বার দেওয়া হয়েছে এইরকমভাবে 1 2 3 4 করে, তাহলে এইভাবে পাতা নাম্বার দিয়ে সুন্দর করে গুছিয়ে করে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে বা এই আমাদের প্র্যাকটিক্যাল নোটবুক বা আমরা ল্যাবরেটরি নোটবুক সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই সংক্রান্ত কোনো তোমাদের যদি কিছু জানার থাকে তার সেই বিষয়টা আমাকে শেয়ার করতে পারো, তাহলে আমি তোমাদের সেই জানার বিষয়টা অবশ্যই তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব।